আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু, নতুন করে শনাক্ত ৩৪৭১ জন। অক্সিজেন ও আইসিইউ সুবিধার অভাবে চট্টগ্রামের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করোনা আক্রান্তরা। এবং দিনাজপুরে লিচু বিপণনে ন্যায্য মূল্য পাওয়ার লক্ষ্যে ব্যবসায়ী ও বাগান মালিকদের সহযোগিতা করছে সেনাবাহিনী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের রেকর্ড ভাঙা করা চলছে। ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪৬ জন মারা গেছেন, শনাক্ত হয়েছে ৩৪৭১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। সংক্রমণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে না পারায় করোনার বিস্তার থামানো যাচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনা ভাইরাস। সময় যত যাচ্ছে ততই তাণ্ডব বাড়ছে, মৃত্যু ও আক্রান্তের রেকর্ড ভাঙছে দিনকে দিন। করোনা পরীক্ষার ল্যাব ও টেস্ট বাড়ছে, সেই সাথে বাড়ছে শনাক্তের সংখ্যাও। ২৪ ঘন্টায় ৫৯ ল্যাবে ১৬,০০০ নমুনা পরীক্ষা করে ৩৪৭১ জনের করোনা ধরা পড়ে। অর্থাৎ যাদের উপসর্গ আছে তাদের মধ্যে শতকরা প্রায় ২২ জন করোনায় আক্রান্ত। আক্রান্ত বেশি ঢাকা বিভাগে, এরপরে চট্টগ্রামে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪,৭৩২২টি নমুনা এবং গত ২৪ ঘন্টায় নমুনা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩৪৭১ জন এবং এ পর্যন্ত শনাক্ত ৮১,৫২৩ জন। তরুণরা করোনায় বেশি আক্রান্ত হলেও বেশি মারা যাচ্ছেন ৫০ থেকে ৭০ বছর বয়সীরা। সংখ্যার বিচারে নারীদের তুলনায় পুরুষের মৃত্যু বেশি ঘটছে। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৬ জন, এ পর্যন্ত ১,৯৫ জন। ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ২ জন, সিলেট বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ১জন, ময়মনসিংহ বিভাগে ২জন। করোনার উৎপত্তিস্থল চীন, পর্যদস্ত ইউরোপ, এমনকি এশিয়ার অনেক দেশে ২ থেকে ২.৫ মাসে এই ভাইরাস নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু বাংলাদেশে ৩ মাস পরও দাপট চলছে করোনার। এর কারণ কি? আমরা ভাইরাসটাকে কন্টেন করতে পারিনি, এই জন্যেই এখন পর্যন্ত, এখন এই জুনের মাঝামাঝি প্রায় এসেও আমরা একটা যে সংক্রমণটা যে একটা পিকে যাওয়ার কথা সেই টপ লেভেলে কিন্তু এখনও যায়নি। কারণ টপ লেভেলে গেলেই এটা আবার আস্তে আস্তে ডিক্লাইন করার একটা সম্ভাবনা থাকে। ভাইরাসটি এখন আমাদের কমিউনিটি ট্রান্সমিশন পর্যায়ে আছে, অর্থাৎ আপনাকে ধরে নিতে হবে প্রত্যেকটা ব্যক্তির ভিতরেই এই ভাইরাসটা থাকতে পারে। কে কার ভিতরে আছে, কার ভিতরে নাই, সেটা কি আমি কি করে বুঝবো? সেটা বুঝতে হলে আমাকে যেটা বলে হলো টেস্ট, টেস্ট, ট্রেসিং অ্যান্ড ট্রিটমেন্ট, এই তিনটা টিকে ফলো করতে হয়। বিশ্বের সাথে করোনা নিয়ন্ত্রণ করতে না পারলে বাংলাদেশ অনেকটা বিচ্ছিন্ন থাকবে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘন্টায় করোনার সংক্রমণ উপসর্গ নিয়ে মারা গেছে অন্তত ১৭ জন। এর মধ্যে চাঁদপুরে গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করে ৫ জন। আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়তে থাকায় আগামী ২০ জুন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা লকডাউন করা হয়েছে। ফজল আবি জানাচ্ছেন বিস্তারিত। সিলেটে সবশেষ ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩ জন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ২জন। জ্বর ও শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ নিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পটুয়াখালীর কলাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুর রশিদ মিয়া। কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ৬ জেলায় ডাক্তার, নার্স ও পুলিশ সহ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ জন। নোয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন কবিরহাট পৌরসভা কাউন্সিলর কামালউদ্দিন সহ ২জন। জেলায় ২ ডাক্তার ও ৪ পুলিশ সদস্য সহ আরও ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নাটোরের সিংড়ায় করোনার উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বজরপুর গ্রামের এক যুবক মারা গেছেন। রংপুরের সাংবাদিক, পুলিশ ও স্বাস্থ্যকর্মী সহ ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 585 জন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এই অবস্থায় শুক্রবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে নবীনগর পৌর এলাকার জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বান্দরবনের জেলা প্রশাসক দাউদুল ইসলাম। বান্দরবনের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অক্সিজেন ও আইসিইউ সুবিধার অভাবে করোনায় আক্রান্তরা চট্টগ্রামের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। করোনা সংক্রমণ বাড়তে থাকায় ঢাকার মতো চট্টগ্রামে জোন ভিত্তিক লকডাউনের কথা ভাবছে প্রশাসন। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। চট্টগ্রামে এরই মধ্যে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন 4000-এর বেশি মানুষ। প্রতিদিনই বাড়ছে সংখ্যা। অথচ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং সর্বশেষ যুক্ত হওয়া কয়েকটি সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে শয্যা রয়েছে 550, আর আইসিইউ মাত্র 20টি। বাধ্য হয়ে বেশিরভাগ মানুষই চিকিৎসা নিচ্ছেন নিজ বাসায় থেকে। হাসপাতালে চিকিৎসা বঞ্চিত হয়ে মৃত্যুর অভিযোগ উঠছে প্রতিনিয়ত। এই 3 মাসে চট্টগ্রাম মেডিকেল কলেজের মতো জায়গায় মাত্র 5টি, গত 2 দিন আগে মাত্র 5টি আইসিইউ শয্যা সংযুক্ত করা হয়েছে। এখান থেকে বোঝা যায় আসলে কী পরিমাণ অপরিণামদর্শিতা, অবহেলা সাধারণ মানুষের, নিরীহ চিকিৎসা প্রত্যাশী মানুষের প্রতি আমাদের দায়িত্বশীলরা করেছেন। আপনারা মৌলিক অধিকারকে নিয়ে খেলছেন, মানুষের জীবনকে নিয়ে খেলছেন, প্রতিটি প্রশ্বাসকে নিয়ে আপনারা খেলছেন, ব্যবসা করছেন। এটা হতেই পারে না, কোনো সভ্য সমাজে এটা হয় না। আমরা আশা করব অতীতে যে সমস্ত বাজেট চট্টগ্রামের উন্নয়নের জন্য দিয়েছে প্রয়োজনে ওখান থেকে বাজেট কর্তন করে হলো, এই দুর্যোগ মুহূর্তে সব কিছু বাদ দিয়ে মানুষের অক্সিজেনের ব্যবস্থাটুকু করা হোক। এ সংক্রমণ কমিয়ে আনতে সব হাসপাতালে চিকিৎসা সুবিধা বাড়ানোর দাবি জানান বিশিষ্টজনরা। এরকম একটি অবস্থায় আমরা চট্টগ্রামের সরকারি দলের নেতা এবং মন্ত্রী, জনপ্রতিনিধি এবং ব্যবসায়ী মহলকে উদ্যত আহ্বান জানাই যে অতি দ্রুত কিছু ফিল্ড হাসপাতাল করার জন্য। আমরা দেখেছি বেসরকারি ক্লিনিকের মালিকরা বিভিন্ন অজুহাত দিয়ে এটা বারবার কাল বিলম্ব করছে এবং সেই কাল বিলম্বের কারণে অনেক রোগী ইতিমধ্যেই হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরতে ঘুরতেই মারা গেছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। দুই চিকিৎসক, শিক্ষক, রাজনীতিবিদ, শিল্পপতি সহ মহামারী ভাইরাসে বিভাগীয় জেলাটিতে প্রাণ গেছে 100-এরও বেশি মানুষের। উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যাও কম নয়। এ থেকে উত্তরণে সরকারকে আরো আন্তরিক হবার আহ্বান জানিয়েছেন নগরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুড়িগ্রামের ফুলবাড়ির গঙ্গারহাট বাজার এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় সেপটিক ট্যাঙ্কে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। ট্যাঙ্কের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, সকালে গঙ্গারহাট এলাকার আব্দুল আউয়ালের নির্মাণাধীন ভবনে কাজ করছিল শ্রমিকরা। এ সময় শ্রমিক আর আল আমিন ট্যাঙ্কের গর্তে নামার পর তার সাড়া না পেয়ে স্থানীয় যুবক সুজন তাকে উদ্ধার করতে যান। এতে উভয়ে অচেতন হয়ে গেলে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন। মানিকগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় একই পরিবারের 2 শিশু নিহত হয়েছে। সিংগাইর হেমায়তপুর সড়কের পশ্চিম বাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সিংগাই থেকে ছেড়ে আসা পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বাড়িতে উঠে গেলে বাড়ির মালিক ইসরাফিলের শিশুকন্যা সুবর্ণা ঘটনাস্থলেই নিহত হয়। আহত অপর কন্যা ঈশাকে আশঙ্কাজনক অবস্থায় সাভারে একটি ক্লিনিকে ভর্তি করা হলে তারও মৃত্যু হয়। এ ব্যাপারে সিংগাই থানায় মামলা হয়েছে। নীলফামারীতে যৌতুকের 40,000 টাকা না পাওয়ায় গৃহবধূ শারমিনকে হত্যা করা হয়েছে বলে আদালতে জবানবন্দি দিয়েছে তার স্বামী ও শ্বশুর। দুপুরে নীলফামারী পুলিশ সুপার মোখলেসুর রহমান তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার আটক শারমিনের স্বামী মমিনুর ও শ্বশুর লাল মাহমুদকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে 164 ধারায় জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। নীলফামারী সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের সাবুল্লিপাড়ায় গত 9 জুন স্বামী ও শ্বশুরের নির্যাতনে মারা যায় গৃহবধূ শারমিন। নাটোরে গ্রাহকদের 100,000 টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে এক এনজিওর প্রধান সহ সব কর্মচারী। ক্ষতিগ্রস্তরা জানান, সদর উপজেলার মাঝদিঘা এলাকার যুবক কামরুল ইসলাম গত বছর বর্ষা মাঝদিঘা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নামে একটি এনজিও তৈরি করে বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে আমানত সংগ্রহ শুরু করেন। আমানতের বিপরীতে অল্প সুদে মোটা অঙ্কের ঋণের প্রতিশ্রুতি দেওয়া হয়। পরে ব্যবসায়ীরা সেখানে প্রতি সপ্তাহে টাকা জমা করেন, কিন্তু হঠাৎ করে কার্যালয় তালা বন্ধ করে মালিক সহ অন্যান্যরা পালিয়ে যাওয়ায় পথে বসার উপক্রম হয়েছে ওই প্রতিষ্ঠানে অর্থ লগ্নিকারী ক্ষুদ্র ব্যবসায়ীদের।
নড়াইলে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে বাড়ির সকলকে অজ্ঞান করে নগদ অর্থ স্বর্ণালঙ্কা সহ অন্যান্য মালামাল লুট করে পালিয়ে গেল কাজের লোক। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার লস্করপুর গ্রামের মকবুল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। মেহেদি নামের এক কাজের লোক গত প্রায় ৬ মাস ধরে সেখানে কাজ করছিল। মেহেদির বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকায় বলে জানা গেছে। করোনা ভাইরাস মোকাবিলায় দেশের সবচেয়ে বড় লিচু বাজার দিনাজপুরে বড় মাঠে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা সহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। আইন শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার অংশ হিসেবে দিনাজপুর গোড়ে শহীদ বড় মাঠের লিচু বাজার প্রতিদিনের মতো আজও সেনাবাহিনীর খোলাহাটি ক্যান্টনমেন্ট ফোর হর্স ইউনিট পরিদর্শন করে। লিচু বিপণনে ন্যায্য মূল্য পাওয়ার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলার ফল ব্যবসায়ীদের সাথে স্থানীয় বাগান মালিকদের যোগাযোগ স্থাপন করে দিচ্ছে তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে ২ শতাধিক গর্ভবতী নারীকে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। নীলফামারীর রাবেয়া বালিকা বিদ্যানিকেতন ও ডোমারের বোড়াগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সেবা দেয় সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন রংপুর। এ সময় রোগীদের ব্যবস্থাপত্রের পাশাপাশি বিনামূল্যে ঔষধ ও খাদ্য সহায়তাও দেওয়া হয়। লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার হাসমতুল্লাহ খানের নেতৃত্বে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ কার্যক্রমে অংশ নেন। ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে সাতক্ষীরার অধিকাংশ আম চাষি এখন সর্বশান্ত। গাছের প্রায় ৯০% অপরিপক্ক আম ঝরে গেছে। যে আম ৬০ থেকে ৬৫ টাকা কেজি বিক্রি হওয়ার কথা তা ১০ টাকা কেজিতেও বিক্রি করতে পারেনি অনেক বাগান মালিক। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে ৬৫ কোটি টাকার ক্ষতি উল্লেখ করে প্রণোদনার আশ্বাস দেওয়া হয়েছে বাগান মালিকদের। চলতি মৌসুমে সাতক্ষীরায় আমের বাম্পার ফলন হলেও আমপানের তাণ্ডবে ঝরে গেছে ২০৩৭ হেক্টর জমির আম, যার পরিমাণ প্রায় ১৬,০০০ মেট্রিক টন। পাবনা সদর উপজেলার মালিগাছায় ইয়াসিন প্রামাণিককে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও তার পরিবার। পাবনা ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত ইয়াসিন পাবনা সদর উপজেলার ভজেন্দ্রপুর গ্রামের রাজাই প্রামাণিকের ছেলে। পূর্বশত্রুতার জের ধরে রংপুরের বদরগঞ্জে ৩টি বাগানে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার ধোপানের হাট এলাকায় ৫ বছর আগে বেকার যুবক শাহিন মিয়া বাণিজ্যিকভাবে নিজের ৫ বিঘা জমিতে হাড়িভাঙা আম ও মেহগনি গাছের বাগান তৈরি করেন। এতে প্রায় ৪০০ হাড়িভাঙা আম গাছ ছিল। এ ঘটনায় থানায় অভিযোগ করলেও কোনো আইনি সহযোগিতা না পাওয়ার কথা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাগান মালিক। সিরাজগঞ্জের রহমতগঞ্জ থেকে উদ্ধার হওয়া মেছো বাঘটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকারী স্বেচ্ছাসেবী মনিরুজ্জামান নূরে এলাহি মেছো বাঘটি হস্তান্তর করেন। আহত মেছো বাঘটিকে চিকিৎসা দিয়ে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইকো পার্কে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। বুধবার রাতে সিরাজগঞ্জ কাজীপুর সড়কের রহমতগঞ্জ এলাকায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় মেছো বাঘটি আহত হয়। খবর পেয়ে কৌশলে মেছো বাঘটি উদ্ধার করেন মনিরুজ্জামান। নাটোরের বড়াই গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় ৩০ শিক্ষার্থী পেল একটি করে বাইসাইকেল। প্রধানমন্ত্রী কার্যালয়ে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় তাদের জীবনমান উন্নয়নে এসব সাইকেল বিতরণ করেন সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি ও বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন সহ আদিবাসী নেতারা উপস্থিত ছিলেন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ।